হাই গাইজ, গুড মর্নিং। সকালে এখন 8টা বাজে, তো রান্না করবো আজকে বিভিন্ন ধরনের। তো ভিডিওটা দেখো তোমরা, লাইক কমেন্ট করো, চলো রান্নাঘরে যাই। তো রান্না রেসিপি তোমাদের আজকে দেখিয়ে দেবো, সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্যই। তো আজকে রেসিপি হচ্ছে বাঁধাকপি ঘন্ট, দেখতেই পাচ্ছেন। এটা হবে বেগুনি, মাছ ভাজছি, এটা আমেরিকান মাছ আছে, দেখতে পাচ্ছেন। আজকে বেশি কিছু দেখাচ্ছি না, শুধু কীভাবে রান্নাটা হচ্ছে, কীভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি। তো সঙ্গে থেকো, মাছ ভাজাটা হয়ে গেছে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন যারা আমার চ্যানেলে আছো, তারা অনেকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে, প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর থেকে আরও ভালো ভালো নতুন আইটেম রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। দেখিয়ে থাকো, সঙ্গে থাকো, চলো রান্না সারি। তো হ্যাঁ দিদি, মাছটা বেশি মিডিয়াম ছিল, খুব বড় ছিল না, তো রান্না চাপিয়ে দিয়েছি রান্না তাই হওয়ার মতো। তো বাঁধাকপি ঘন্টাটা হয়ে গেছে, কেমন লাগছে একটু বলবে, লাইক হবে। তো ফাইনালি দুদিকে দুটা ওভেনে চুলারে বসিয়ে দিয়েছি, একদিকে মাছ হচ্ছে আর একটি বাঁধাকপি ঘন্ট হচ্ছে, তার জন্য এত কিছু বলতে পারছি না আপনাদের সামনে, যতটুকু তুলে ধরো ততটুকু বলছি। এবার এটা বেগুনি করব। তো বেসনটাকে চালিয়ে তারপর লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিলাম পরিমাণ মতো, আর একটা দুটো কাঁচা লঙ্কা নিয়ে এইভাবে সম্পূর্ণ বেসনটাকে মাখিয়ে নিলাম। তারপর পরিমাণ হিসাবে কালজিরা দিয়ে দিলাম, কেননা খেতে টেস্টি হবে লঙ্কার কালজিরা দিলে বেগুনিটা। এইভাবে মোলায়েম করে নিলাম, একটু গুলিয়ে নিতে হবে যেন খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে যায় সব কিছু। তারপর এইভাবে বেগুনটাকে এভাবে দিয়ে বাঁধাকপি ঘন্টটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। তার জন্য এবার বেগুনিটাকে ছাড়বো, তেলটা গরম করা হয়েছে, মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ অল্প টাইমে অল্প খরচের মধ্যেই সব কিছু করছি। এভাবে দিয়ে দিতে হবে, তারপর বেগুনিটাকে কাটছি। বেগুনটাকে কী করে কাটছি দেখতেই পাচ্ছেন, ওটাও করবো, ওটাও সেই রেসিপিটাও আপনাদের দেখাবো, দেখতে থাকুন চ্যানেলটা, খুব মজার ভিডিও। তো ওই যে বেগুনটা লম্বা লম্বা করে কেটে ফালা ফালা করে এইভাবে বেসনটা দিয়ে ইয়ে করে নিলাম, মেখে নিলাম সেই বেসনে, আর বেগুনি ওইভাবে করতে রেখে দিয়েছি, দিয়েছি কড়াইয়ের মধ্যে, ওটা হয়ে গেলে তুলে নেব, তারপর এটা দেব। কেমন লাগছে একটু কমেন্ট করে বলো সবাই, রান্নাটা কেমন হয়েছে, পারলে তোমরাও চলে এসো খেতে, গরম গরম রান্না করছি। তো এইভাবে একটা একটা করে প্রতিটা দিয়ে দিতে হবে, খেতে অসম লাগে, আপনারাও করতে পারেন এইভাবে রান্না, আমি আমার মতো করছি, বা আপনারা আপনাদের মতো করবেন, খুবই টেস্টি হয়, খুব সুন্দর, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, বা এমনিও খেতে ভালো লাগে। সম্পূর্ণ দেওয়া হয়ে গেল, তো অল্প তেলের মতোই করব, কেননা তেল বেঁচে গেলে আবার তেলটাকে ফেলে দিতে হবে, তার জন্য সেই তেলের মধ্যেই কমপ্লিট করব। তার জন্য এটা বেগুনি আমার হয়ে গেল, ভেন্ডি বেগুনি হয়ে গেছে, এমনি চপটাও হয়ে গেছে কমপ্লিট, তুলে নিচ্ছি। তখন খাওয়া দাওয়ার পাল্লা, তাই মাছ ভাজা, বাঁধাকপি ঘন্ট, ভাত আর কুমড়োর ভাজা,
তো খেতে বসে গেছি, বেগুনি খাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা কেমন লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ওকে, লাভ ইউ।